কাটি সাপটা, কাটি সাপটা বানাচ্ছি। এটা নেব না ব্লুটা নেব দুটো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘুম থেকে উঠেছি, অনেকটা দেরি করেই উঠেছি। তো এই যে দেরি করে উঠেছি, এইবার যে চলবে এখন সারাদিন চলবে। তো আজকে প্রদীপ চলে যাবে, কালকে ভোরবেলা নিশা চলে যাবে, তো বুঝতেই পারছো সেই জন্য প্রচুর রান্নাবান্না সারাদিন, হয়তো আজকে কিচেন থেকে বেরোনোর টাইমই পাবো না। তো সেই জন্য সকালবেলা উঠে একটুখানি এনার্জি নিয়ে নিচ্ছি। তো এটা হলো বনভিটা খাচ্ছি, অ্যাকচুয়ালি এটা এনেছিলাম নিশার জন্য। তো নিশা ছোটোবেলায় দুধ খেতে চাইতো না, তো দুধের মধ্যে দু তিন চামচে বনভিটা বা বুস্ট যাই হোক চকলেট কিছু একটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিতাম। তো আমি ভেবেছিলাম এখনও তাই করব, নিশা আছে যখন একটু দুধ তো খাওয়াতে হবে, নাহলে কী করে শক্তি পাবে, ক্যালসিয়ামের অভাব হবে। তো সেই চিন্তা করে ভাবলাম কি দুধের মধ্যে বনভিটা দিয়ে ওকে খাইয়ে দেবো। ভুলেই গেছিলাম নিশা বড় হয়ে গেছে, কিছুতে খাওয়াতে পারলাম না, বলছে না না আমি খাবোই না খাবোই না। তো আমার আবার দুধ সহ্য হয় না, তো সেই জন্য আমি তো আর দুধ খেতে পারবো না, এখন বনভিটাটা নষ্ট করবো, ওই জন্য আমি জলে গুলে গুলে খাচ্ছি। প্রদীপ তো খাবে না, আমি জলে গুলে গুলে খাই। এখন সিল খুলে ফেলেছি, প্যাকেট খুলে ফেলেছি, ফেরতও দেওয়া যাবে না, যাকে একটু এনার্জি নিয়ে নিচ্ছি। সেই সচিন তেন্ডুলকারের অ্যাডটা মনে পড়ে গেল, বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। এটা বুস্ট না, এটা বনভিটা। যাই হোক, দেখি কতটা এনার্জি পাই, এবার কিচেনে যাব চলো। চিংড়ি মাছ দেখ কাটা দেখেই বুঝতে পারছ যে কী করবো, চিংড়ি মাছের মালাইকারি করবো। আজকে প্রদীপ চলে যাবে, তারপরে নিশাও আছে, ওই জন্য একটু ভালো ভালো কলকাতার রান্না করতে হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল আর কি করি দেখি। আর বোধহয় পার্শ্ব মাছ এনেছে, প্রচুর রান্নাবান্না করছি, হাঁপিয়ে গেছি, তো ভাতটা বসিয়ে দিয়েছি। চলো একটু ঘরে বসে জিরিয়ে নিই, প্রচুর রান্নাবান্না করছি, এত ব্যস্ত, মানে উঠেছি যা দেরি করে, ব্যাস তারপর থেকে তো আর কোনো রেস্টের ব্যাপার নেই। একটু বসে নি বাবা, ও আর গরমটাও সেরকম পড়েছে। তো যাই হোক, রান্নাই করলাম, হলো কি করলাম, হ্যাঁ দেখতেই পেলে, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল আর পার্শে মাছের ঝাল, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ব্যাস এটা হলো লাঞ্চে, লাঞ্চটা করে নিই, এখন আড়াইটে বেজে গেছে, ভাতটা হলে লাঞ্চ করে নেব, তারপরে আবার আরও অনেক রান্না আছে দেখবে। চলো, লাঞ্চ বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো এখন আবার আমি কিচেনে চলে এসেছি। এখন আমি বানাচ্ছি হলো পাটি সাপটা, আর ওদিকে কেক হচ্ছে, তিনখানা কেক বানাবো, একটা প্রদীপ নিয়ে যাবে, একটা নিশা নিয়ে যাবে, একটা আমার জন্য থাকবে। এই দেখো, এই হলো পাটি সাপটা, পাটি সাপটা বানাচ্ছি। পাটি সাপটা বানানো হয়ে গেলে আবার ডিনার বানাবো, মানে সবারই ডিনার করে দেবো, প্রদীপকে করে দেবো, গিয়ে খাবে, আমি আর নিশা খাবো, তো সে ডিনারও আমাকে এখনই বানিয়ে ফেলতে হবে। এখন বাজে হলো 3:30, রুটি তো বানাবোই, তার সাথে কি বানাই চলো দেখি। বুঝতেই পারছো রুটি বানাচ্ছি, তো পাটি সাপটাও করা হয়ে গেছে, এবার এখন বানাচ্ছি রুটি আর বেঙ্গান ভর্তা। সারাটা দিন আজকে আমার শুধু কিচেনে কেটে গেল, যা শুধু দেরি করে উঠেছি, সেই যে 10টার সময় কিচেনে ঢুকেছি, এখন বাজে হলো 4:30, এখনও আমি কিচেনে। চলো ডিনারটা বানিয়ে নিই, তারপরে কথা বলছি। উফ বাবা রে বাবা, সেই 10টার সময় কিচেনে ঢুকেছি আর এখন বাজে হলো 5টা, এখন গিয়ে আমি কিচেন থেকে বেরোলাম। বাপরে বাপ, প্রচুর রান্না, তো তার সাথে ডিনারটাও সেরে নিতে হলো। ডিনারটা আমি ডিনারের টাইমে বানাই, 9:30, তো আজকে তো সেটা হলো না, এখনই সারতে হলো, যেহেতু প্রদীপকে দিতে হবে।
তো তার মধ্যে তিনখানা কেক এদিকে হচ্ছে, ওদিকে ডিনার হচ্ছে, ওদিকে পাটি সাপটা হচ্ছে। পাটি সাপটা নারকল কুড়িয়ে পুর বানিয়ে, বুঝতেই পারছ, প্রচুর চাপে আজকে আমি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি শুধু কিচেনে ছিলাম, আর কিচ্ছু ঘরের কোনো দিক দেখিনি। এক এক করে সব চলে যাক, তারপরে কালকে ঘর পরিষ্কার করব। তো যাই হোক, এখন প্রদীপ চলো লাগেজ গোছাচ্ছে, একটু দেখাই। প্রদীপ যাবে, তার প্যাকিং শুরু হয়ে গেছে। এখানে কী কী কিনে রেখেছে দেখো, কলকাতা থেকে যাচ্ছে মিষ্টি নেবে, তা না চানাচুর নিয়ে যাচ্ছে, মুখরোচক টক জাল মিষ্টি। এই চানাচুরটা খুব খুব পছন্দের আমাদের, দিচ্ছি তো সেই জন্য এইটার কিনেছে। ওখানে চানাচুর পাওয়া যায়, হয় খুব ঝাল বেশি, আর নাহলে একদম সিধা শুধু ফ্যাশন টাইপের, তো এই জন্য এটাই ভরে নিয়ে যাচ্ছে। না চানাচুরটা হয়ে গেছে, বড়ি, হ্যাঁ কার্ডটা তুলে না, এই যে বড়ি, বড়ি তো ওখানে পাওয়াই যায় না, একবার আমি দিয়েছিলাম বড়ি ছাতু, ছাতু আরেক প্যাকেট নেবে বলছিলাম, বুঝলে না, তুমি নিয়ে গেলে তাহলে আমাকে এগুলো কম নিয়ে যেতে হবে। এই অবধি আর চলছে ওখানে সুটকেস প্যাকিং, এগুলো আপাতত নিয়ে যাচ্ছে। সবজি ফবজি নিয়ে গিয়ে কবে খাবে রাখবে, নিয়ে যাবে না, আমি যখন যাব সবজি নিয়ে যাব। চানাচুরগুলো তো খাবার নেই, যদি হতো এখানে ঢুকিয়ে দিতে, পিচারটা ভারী হতো না। এই যে ফাঁক ফাঁকে চানাচুর মানাচুরগুলো, ওটাই তো অতগুলো চাদর যাবে। এখন সন্ধ্যেবেলা টি টাইম, এই যে আমার র চা, প্রদীপের দুধ চা, মুড়ি আর চপ। এই দুটো তো দেখে আমি বুঝতেই পারছি ভেজিটেবল চপ। এটা কিসের চপ গো? আম। এটা হলো ম্যাঙ্গো, ম্যাঙ্গো চপ। আর এটা ভেজিটেবল চপ, মানে সব রকম ভেজিটেবল দিয়ে একটা। চলো খেয়ে নি। ভেজিটেবল চপগুলোর ভেতরটা বিটের জন্য একদম লাল, আর এটাকে ভেঙে দেখি তো কোন জায়গায় আম দিয়েছে, আম্বা কোথায় আছে, ভেতরে বোধহয় কুচি কুচি আছে, হ্যাঁ না, এটা একটু টক টক খেতে, ভেতরে আমের কুচি এইটা বোধহয়। চ রেডি হয়ে গেছে, এবার নামবে, চ চ ল্যাপটপের ব্যাগটা নামে, ল্যাপটপ আছে বাট তার থেকে জামা কাপড় বেশি আছে, চল নিচ্ছি, আমি এটা নিয়ে নামছি। এখন গাড়ির জন্য ওয়েট করছে, এক্সট্রা মাস্ক ওই জন্যই বললাম রেখে থাকো, সেদিনকে ড্যাডি এটা কিনেছে দোকানে, মাস্ক নিয়ে বেরোয়নি। এই যে এখন একটু মিষ্টির দোকানে এসেছি, তো কোথাও যাওয়ার আগেই তো মিষ্টির দোকানে আমাদের বাঙালিদের ঢুকতে হয়, তো প্রদীপ ওখানকার অফিস কলিগদের জন্য মিষ্টি নিয়ে যাবে, সেটাই চুজ করছি। আছে তো অনেক মিষ্টি, অনেক ভ্যারাইটি, বাট যেটা থাকবে এরা মিষ্টি নিতে হবে, সেই জন্য এত মিষ্টি দেখেও সেই কড়া পাকেরই নোলেন গুড়ের সন্দেশ নিলাম। প্রদীপ চলে গেল, এখন নিশার একটা ব্লাউজ বানাবো বলে তারই ব্লাউজ পিস কিনছি, অনেকই আছে পিস। এটা যাবে সবার সাথে, বল ডিজাইনটা এমন একটা সুন্দর বেশ। এই যে এই কাকিমার কাছে আমি ব্লাউজ বানাতে দিই, ভীষণ ভালো ফিটিংস হয়, ব্লাউজের তো এত ঝামেলা, কারুর কাছেই সেই দিয়ে শান্তি পাওয়া যায় না, তো এই কাকিমা ভীষণ ভালো ফিটিংস, কি ব্লাউজ কি কুর্তি, তো কাকিমার কাছেই সব দিই। এই যে নিশা এই কানের দুলটা কিনলো, এই যে এবার নিশার প্যাকিং শুরু, সব এক এক করে প্যাকিং করছে, আমি বাড়ি একা বসে থাকবো। দুটোর ডিজাইনটা এক, ব্লুটা আরো জমকালো হয়ে যাবে, তাহলে ওইটাই নে, যদি ছাড়াই পড়বি তাহলে এটাই ঠিক আছে, তাহলে আর এইটা নিচ্ছে না, ব্লুটা শুধু ব্লুটা কি নেবো, আয়রন করা জামাগুলো ভালো করে নে, ভাজি তো না এলেই হয়ে যাচ্ছে। হুম
हाय गाइस वेलकम बैक टू माय चैनल। तो सद्य घूम के उठलाम, एखन बजे हलो सकाल 8টা। तो आमार जोन्नो एटा अनेक ही सकाल। तो एखन आमी बिछना छाड़ते पारिनि, एई देखो पाँच बालिश निये बिछनाय बसे आछि। तो चलो आज के एत सकाले केन उठलाम तोमादेर साथे शेयर करछि, चलो। না ওরম ফালতু মালতু আমি রাখি না, যা রাখি আমি সব ভালো রাখি। মাস্ক পরে টাটা টাটা বাই বাই। খুব ভারী হয়েছে। নিশা চলে গেল কালকে রাত্রিতে, প্রদীপ চলে গেছে, এখন বাড়ি পুরো ফাঁকা, পুরো বাড়িতে এখন আমি একা। তো এখন 8টা বাজে, তো ওই জন্য এখন আমি আবার একটু শুয়ে পড়ি, তারপরে বেলায় উঠে একা তো একার মতো যা হোক কিছু করবো, ঘর দোর গোছাবো। এই কাজটাই বড়, পুরো অগোছালো হয়ে রয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।